এখানে একটি ছোট সাইজের বাঁধাকপি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এর মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। লবণ দিলে বাঁধাকপির মধ্যে যে জলীয় ভাব থাকে সেই জলটা কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। একটু চেপে চেপে মেখে নিয়েছি। এবার এটাকে এভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আমরা তো রান্না করতে বসেছি, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে, সকাল থেকে মেঘ করে আছে, এখন বৃষ্টিটা নামলো, ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। আপনাদের শুনতে একটু সমস্যা হতে পারে, একটু কষ্ট করে শুনে নেবেন। আর তার মধ্যে তো আমাদের মধ্যে ঘুটু মেসে গেছে, ঘুটু কিন্তু খুবই শান্ত, আগেও বলেছি এখনও বলছি। বাঁধাকপির মধ্যে লবণ মাখাতে 5 মিনিট হয়ে গেছে, তাহলে চলুন দেখে নিই। ঢাকনা খুলে দিলাম, বাঁধাকপির থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি হাত দিয়ে চেপে দিচ্ছি, হাত দিয়ে চেপে যতটা সম্ভব জল বের করে দেব। দেখুন, বাঁধাকপিতে লবণ মাখিয়ে রাখার ফলে বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে একদম মিহি করে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি থেকে জলটা কিন্তু অতি অবশ্যই বের করে দেবেন, তা না হলে এই রেসিপি বানানোর সময় ঠিক কোন জায়গায় সমস্যা হবে সেটা আপনাদের দেখাবো। এখন এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো অ্যাড করব সেগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারা কিন্তু অতি খুব সহজেই বাড়িতে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, চালের গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। এখন এটাকে খুব ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে অল্প অল্প পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, একসাথে কিন্তু খুব বেশি ময়দা দেব না। বাঁধাকপির মধ্যে জল থাকলে কোন জায়গায় প্রবলেমটা হবে সেটা আপনাদের দেখাচ্ছি। এই রেসিপির মেন জিনিস হচ্ছে এই বলটা বানানো। যদি বাঁধাকপির মধ্যে জল থেকে যায় তাহলে কিন্তু এই বলটা কোনো মতেই বানানো যাবে না, এর মধ্যে জলীয় ভাব থেকে যাবে, নয়তোবা বলটা কিন্তু ভেঙে যাবে। এইভাবে বলগুলি বানিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তৈরি করে রাখা বলগুলো ভেজে নেব। বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো ভাজার সময় আঁচ মাঝারি থেকে কম রাখবো, তা না হলে বাইরেরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতর পর্যন্ত ভাজা হবে না। আঁচ মাঝারি রেখে বলগুলিকে ডিপ ফ্রাই করে নেব। বলগুলি তেলে দেওয়ার পর কিন্তু একদমই নাড়াচাড়া করবেন না, আগে খুব ভালোভাবে বাইরের কোটিংটা ভাজা হবে, তারপরে কিন্তু এগুলিকে নাড়াচাড়া করবেন। আপনাদের একজনকে দেখাচ্ছি, সে কি করছে একবার দেখুন।
ওয়াটার বাথ নিচ্ছে এখন। এইভাবে একদম কম তাপে আস্তে আস্তে ভাজবেন, দেখবেন আস্তে আস্তে লাল হবে। একবারে কিন্তু খুব বেশি তাপ দিয়ে দেবেন না, আর খুব বেশি নাড়াচাড়াও করবেন না, হালকা হাতে নাড়াচাড়া করবেন, খুব ভালোভাবে ভাজা হবে। এবার এগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলিকে তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলি কিন্তু আপনারা সস দিয়ে শুধুও খেতে পারবেন। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। কড়াইতে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলিকে 30 সেকেন্ড মতো হালকা আছে ভেজে নেব। ক্যাপসিকাম কুচি, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ, দেখুন পেঁয়াজগুলিকে আমি এইভাবে বের করে নিয়েছি পেটালসগুলো। এবার এটিকে মাঝারি আছে খুব ভালোভাবে ভেজে নেব। এটিকে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। মাঝারি আছে, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে সসগুলো দিয়ে দেব। সোয়া সস 1 চামচ, রেড চিলি সস 1 চামচ, টমেটো সস 1 চামচ, গ্রিন চিলি সস 1 চামচ, ভিনিগার 1 চামচ। এটিকে খুব ভালোভাবে নেড়ে নেব। গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম, আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। গ্রেভিটা তৈরি করার জন্য আমি এর মধ্যে আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটিকে মাঝারি আছে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আঁচ কিন্তু একদম বাড়াবেন না। গ্রেভিটা তৈরি হয়ে গেছে, আঁচ একদম কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বলগুলি দিয়ে দিচ্ছি। বলগুলি দিয়ে এটি গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি লুজ গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখনই নামিয়ে নেবেন, আর যদি টাইট গ্রেভি পছন্দ করেন তাহলে এটিকে হাই ফ্লেমে একটু জাল দিয়ে নেবেন। গ্রেভিটা বেশ থিক হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভির থিকনেসটা দেখুন। এবার এটাকে একটি প্লেটে নামিয়ে নেব। আজ আমরা বানালাম ভেজ মাঞ্চুরিয়ান গ্রেভি, ভীষণ সহজ এবং একদম জিভে জল আনা একটা রেসিপি। এই রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি আমরা বানিয়ে দেখালাম আপনাদের। আর আমাদের এই ভেজ মাঞ্চুরিয়ান গ্রেভি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। রেসিপি জানতে আমাদের চ্যানেলটি বেল আইকন সহ সাবস্ক্রাইব করবেন।
যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান। তাহলে চলুন ভেজ মাঞ্চুরিয়ান গ্রেভির রেসিপিটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখে নিই। নাও, খুবই সুন্দর হয়েছে। তোমরা এখন করে বাড়িতে বাড়াবে, অবশ্যই ভাল লাগলে লাইক করবেন। সত্যি খুবই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানাবেন, খুবই সহজভাবে আপনার দেখালাম।